হ্যালো বিবাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল সর্বমোট 6টি সিনেমা। 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই 6টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট ছিল না ফ্লপ ছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত বাঘাবাগিনী সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 27টি সিনেমা হলে মুক্তি পায়। বাঘাবাগিনী এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 26টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 28টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 38টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 21টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, দশম সপ্তাহে 29টি সিনেমা হলে চলে, 11তম সপ্তাহে 28টি সিনেমা হলে চলে, 12তম সপ্তাহে 29টি সিনেমা হলে চলে। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত বাঘাবাগিনী এই সিনেমাটি 12 সপ্তাহে সর্বমোট 290টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল বাঘাবাগিনী সিনেমাটি। 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে শাবানা আলমগীর বাপ্পারাজ ও শাহানাজ অমিতাসান অভিনীত 1996 সালের সিনেমা তপস্যা। তপস্যা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 42টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 29টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, দশম সপ্তাহে 27টি সিনেমা হলে চলে। আলমগীর শাবানা অভিনীত তপস্যা এই সিনেমাটি 10 সপ্তাহে সর্বমোট 330টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল তপস্যা সিনেমাটি। 1997 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হুমায়ুন ফরিদির সুবর্ণা মোস্তফা, আলমগীর মৌসুমী ও রুবেল অভিনীত শহীদুল ইসলাম কুকন পরিচালিত রাক্ষস সিনেমাটি। রাক্ষস সিনেমাটি প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 42টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 40টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 40টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 26টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 31টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 23টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 20টি সিনেমা হলে চলে, দশম সপ্তাহে 17টি সিনেমা হলে চলে। তাছাড়া মুক্তির 3 মাস পর আরো একটি সপ্তাহ পাওয়া গেছে, তখন রাক্ষস সিনেমাটি আরো 22টি সিনেমা হলে চলছিল। তো যাই হোক, অ্যাকশন কিং রুবেল অভিনীত রাক্ষস সিনেমাটি 11 সপ্তাহে সর্বমোট 337টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল রাক্ষস সিনেমাটি। 1997 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জসিম, শাবানা, শাবনূর ও অমিতাসান অভিনীত স্ত্রীহত্যা সিনেমাটি। স্ত্রীহত্যা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 48টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 48টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 39টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 33টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 39টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 37টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 27টি সিনেমা হলে চলে। জসিম, শাবানা ও শাবনূর অভিনীত স্ত্রী হত্যা এই সিনেমাটি 9 সপ্তাহে সর্বমোট 340টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল ত্রিহত্যা সিনেমাটি। 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বরে আছে আলমগীর শাবানা, ইলিয়াস কাঞ্চন, রুবেল অভিনীত বিদ্রোহী কন্যা সিনেমাটি। বিদ্রোহী কন্যা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 43টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 43টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 46টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 25টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 25টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 18টি সিনেমা হলে চলে, দশম সপ্তাহে 22টি সিনেমা হলে চলে, 11তম সপ্তাহে 31টি সিনেমা হলে চলে, 12তম সপ্তাহে 23টি সিনেমা হলে চলে এবং 13তম সপ্তাহে 18টি সিনেমা হলে চলে। আলমগীর শাবানা, ইলিয়াস কাঞ্চন, রুবেল অভিনীত বিদ্রোহী কন্যা এই সিনেমাটি 13 সপ্তাহে সর্বমোট 400+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করেছিল বিদ্রোহী কন্যা সিনেমাটি। 1997 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শাবানা অভিনীত বিশ্বনেত্রী সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়,
দ্বিতীয় সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 40টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 32টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 35টি সিনেমা হলে চলে। শাবানা অভিনীত বিশ্বনেত্রী সিনেমাটি ষষ্ঠ সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 33টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, নবম সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, দশম সপ্তাহে 34টি সিনেমা হলে চলে। শাবানা অভিনীত বিশ্বনেত্রী সিনেমাটি 10 সপ্তাহে সর্বমোট 320টি সিনেমা হলে চলেছিল। সিনেমা হলের সংখ্যার তুলনায় বিশ্বনেত্রী সিনেমাটি সুপার ডুপার হিট ব্যবসা করে। তবে বিশ্বনেত্রী সিনেমার পরিচালক বলেছেন, বিশ্বনেত্রী সিনেমাটি প্রায় আয় করেছিল 8 কোটি টাকার মতো। তো যাই হোক, এই ছিল 1996 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া 6টি সিনেমার বক্স অফিস ফলাফল। তো বিয়স, এই 6টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য।